আমি নাকি মারা গেছি, আমি মারা যাইনি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। মারা গিয়ে জীবিত হয়ে গেল আরোহিমিম। কিভাবে আরোহিমিম মারা গিয়ে জীবিত হয় এবং কেনই বা আরোহিমিম মারা গিয়েছিল, সেই সব তথ্য থাকছে আজকের ভিডিওতে। আরোহী মিরাজের সম্পর্ক বিচ্ছেদের পর কিন্তু এই নিউজটা ট্রেন্ডিং এ ছিল যে গাড়ি অ্যাক্সিডেন্টে আরোহিমিম মারা গিয়েছে। সো এই বিষয়ে আরোহিমিম ভিডিওর মাধ্যমে কি বলতেছে সম্পূর্ণ কিছু আমি আজকের ভিডিওতে দেখাবো। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন। একটা বিষয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে লাস্ট এক সপ্তাহ যাবত আমার একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে সব জায়গায় যে আমি নাকি মারা গিয়েছি। আল্লাহ মাফ করুক, আমি মারা যাইনি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এখানে কিন্তু আরোহিমিম স্পষ্টভাবে বলতেছে যে তার একটা নিউজ ভাইরাল হয়, মানে সে মারা গিয়েছিল, এবং তার একটা ফেক নিউজ ভাইরাল হয় সে মারা গিয়েছিল, সে আসলে কোনো কিছু হয় নাই। আর এই বিষয়টা কিন্তু গত কিছুদিন আগে আরোহী মিরাজের বিচ্ছেদের পরপরই কিন্তু এই বিষয়টা ভাইরাল হয় এবং আরোহিমিমের একটা পিক দিয়ে কিন্তু সবাই পোজ দিচ্ছিল আরোহিমিম মারা গিয়েছে। সো আরোহিমিম কিন্তু তার নিজের মুখে আরও অনেক কিছু স্বীকার করে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আরও অনেক দর্শকে এই বিষয় নিয়ে সব কিছু জানতে পারে। আমি জানি না, একটা জাস্ট ছবি ইউজ করে সেখানে কিছু কথা লিখে এগুলো নিউজ করা হচ্ছে আর আপনারা অনেকে অবুঝের মতো সেগুলো বিশ্বাস করতেছেন। এখানে কিন্তু আরোহিমিম স্পষ্টভাবে বলতেছে যে তার কিছু হয়নি, সে সুস্থ আছে, এবং আরোহিমিম এইটাও বলতেছে যে এটা একটা গুজব নিউজ এবং ফেক নিউজ। সো সে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। সো ভিডিওটা আপনারা তো দেখতেছেনই, আর সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। সো সেই ভিডিওটার আরও কিছু অংশ আপনারা দেখেন। আমার কাজের লোকজন সবাই আমাকে নক দেয়, মেসেজ দেয়, এটা খুবই দুঃখজনক বিষয় আমার জন্য আর বিরক্তকর বিষয়। সো এই জন্য আপনাদের কাছে আমি ক্লিয়ার করলাম বিষয়টা। আর যারা এইসব নিউজ বানাচ্ছে, আর এই বিষয়টা কিন্তু আরোহিমিম নিজের চোখে দেখছিল গত এক সপ্তাহ যাবত এবং আরোহিমিম ভাবছিল যে এই নিউজটা ফেক, আসলে দর্শক আরোহিমিম মারা যায়নি, এইটাই হচ্ছে সত্য ঘটনা। এবং এইটা সত্য যে আরোহিমিম এবং মিরাজের বিচ্ছেদ হয় এবং তাদের সম্পর্কের মধ্যে একজন থার্ড পার্সন আসে, এবং সেই বিষয়টা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে এবং সেই বিষয়টা কিন্তু 100% সত্য যে আরোহিমিম মিরাজ আলাদা হয় এবং তারা আর একসাথে কোনো ভিডিও করতেছে না। এবং আরোহিমিম এবং মিরাজকে নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আপনারা ঘুরে আসবেন। এবং আরোহী মিরাজের সম্পর্কে কেন বিচ্ছেদ হয় এবং কেন বা তারা আলাদা হয়েছিল এবং কি কারণে তাদের মধ্যে থার্ড পার্সন এসেছে, সেই সব কিছু আমার চ্যানেলে রয়েছে এবং ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখে আসবেন।